চতুর্থ শিল্প বিপ্লব পরিবর্তন আনতে যাচ্ছে যোগাযোগ থেকে শুরু করে কারখানার উৎপাদন ব্যবস্থায় যা নতুন সম্ভাবনার সাথে সাথে হুমকিতে ফেলবে বর্তমানের অনেক পেশাকে হিসেব বলছে আগামী দুই দশকে দেশের প্রধান শিল্প তৈরি পোশাকে ষাট ভাগ শ্রমিকই চাকরি হারানোর শঙ্কায় পড়বেন এমন পরিস্থিতিতে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় দেশে আধুনিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে দক্ষ জনশক্তি গড়ে তোলার উপর গুরুত্ব দিচ্ছেন বিশ্লেষকরা বৃহস্পতিবার রাজধানীতে আয়োজিত এক সেমিনারে এসব বিষয় উঠে আসে প্রথম শিল্প বিপ্লবটি হয়েছিল সতেরোশো চৌরাশি সালে বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কারের মাধ্যমে এরপর আঠারোশো সালে বিদ্যুৎ ও উনিশশো উনসত্তর সালে তথ্য প্রযুক্তির উদ্ভাবন শিল্প বিপ্লবের গতি বাড়িয়ে দেয় কয়েক গুণ বিশ্লেষকদের মতে এই তিন বিপ্লবকেও ছাড়িয়ে যাবে ডিজিটাল বিপ্লব বা চতুর্থ শিল্প বিপ্লব কিন্তু কিভাবে ইন্ডাস্ট্রি ফোরে ইন্টারকানেক্টেডনেস টা সবচেয়ে বেশি দেখি মেশিন টু মেশিন টু মেশিন ইন্ডাস্ট্রিয়াল এই ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভুলেশন আমাদের একটা গ্লোবাল ইনকাম লেভেলটাকে ইম্প্রুভ করার একটা অপরচুনিটি আছে ইম্প্রুভ করবে কোয়ালিটি অফ লাইফ অফ দ্য পপুলেশন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড টেকনোলজি হ্যাজ মেড পসিবল নিউ প্রোডাক্টস অ্যান্ড সার্ভিসেস এট অ্যান অফোর্ডেবল প্রাইস দ্যাট ইনক্রিজেস এফিসিয়েন্সি অ্যান্ড প্লেজার অফ ইনক্রিজ কনজিউমার লাইফ চতুর্থ শিল্প বিপ্লবের এমন সম্ভাবনার বিপরীতে শঙ্কাও আছে কর্মসংস্থান নিয়ে সরকারের এটুআই প্রকল্পের প্রতিবেদন বলছে কলকারখানায় স্বয়ংক্রিয় প্রযুক্তির ব্যবহার দু সাল নাগাদ হুমকির মুখে ফেলবে বর্তমানের অনেক কাজকেই হিসেব বলছে পোশাক ও বস্ত্র শিল্পের ষাট ভাগ শ্রমিক চাকরি হারানোর ঝুঁকিতে পড়বে আসবাবপত্র শিল্পে এ হার পঞ্চান্ন ভাগ প্রক্রিয়াজাত কৃষিপণ্য খাতে চল্লিশ ভাগ চামড়া ও জুতা শিল্পে ৩৫ ভাগ আর পর্যটন ও সেবায় বিশ ভাগ চাকরি হারিয়ে যাবে We all know that Bangladesh is the second largest producer and exporter of RMG, which is a labor intensive industry. How do we redeploy de workforce to industrial businesses and other sectors? প্রতিবেদন বলছে পুরনো অনেক কাজ হারিয়ে গেলেও নতুন অনেক কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে এর জন্য প্রয়োজন হবে দক্ষ জনশক্তি গড়ে তোলা যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা থেকে শুরু করে ব্লক চেইনের মতো তথ্য প্রযুক্তির নতুন সব বিষয়ে দক্ষতা অর্জন করতে হবে কিছু টেকনিক্যাল কোঅপারেশন আমাদের খুব দরকার ন্যাশনাল রিজন্যাল এবং ইন্টারন্যাশনাল প্লেয়ার্সদের সাথে থ্রু ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল পিপিপিও হতে পারে ইনিশিয়েটিভস মাধ্যমে যেখানে আমরা টেকনোলজি ট্রান্সফারগুলোকে খুব তাড়াতাড়ি জানতে পারবো বুঝতে পারবো এবং নিতে পারবো আমরা ফোর আইয়ার বেসড প্রায়োরিটি স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্রাম আমাদেরকে হাতে নিতে হবে যাতে করে আমরা ফিউচারে ডিমান্ডটাকে মিট করতে পারি এবং এমপ্লয়মেন্টেবিলিটিটাকে এনহ্যান্স করতে পারি সেক্টর ওয়াইজ এমপ্লয়মেন্ট অ্যাসেসমেন্টও আমাদের দরকার যে কতজন লোককে রিস্কিল করতে হবে কতজন লোক যারা আনএমপ্লয়েড হয়ে যাবে তাদেরকে অন্য নতুন একটা জব ক্রিয়েশনসে আমরা নিয়ে যেতে পারি সেমিনারে জানানো হয় চতুর্থ শিল্প বিপ্লবের জন্য এখনই প্রস্তুতি নিতে হবে বাংলাদেশকে এজন্য জাতীয় পর্যায়ে প্রযুক্তিগত অবকাঠামো গড়ে তোলার পাশাপাশি সরকারি বেসরকারি সমন্বিত পদক্ষেপ প্রয়োজন হবে বলেও মত দেয়া হয় অনুষ্ঠানে সবসময় খেয়াল রাখতে হবে ইমতিয়াজ হাসান বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন